নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই বোন সহ সাতজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আটজন। শনিবার সোয়া এগারোটার দিকে বনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। শনিবার সকালে নাটোরের বনপাড়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে নাটোর সদরের কাউসার আলী ও তার বোন সাদিয়া নিহত হন। বেঁচে যাওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের চালকের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। ন্যাশনাল গাড়ির যাত্রী ছিলাম, আমার বামে বাঁ পাশের সিটে D1 এর একটা মহিলা ছিল, সে মারা গেছে। তার স্বামী এবং বাচ্চা ছিল আমার পিছনের সিটে, তারা অক্ষত ছিল। ড্রাইভার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছিল, এই কারণে আমাদের দুর্ঘটনাটা। আমরা আসি দেখলাম যে দুইটা গাড়ি দুই জায়গা ধরে পড়ে আছে। হ্যাঁ, এই গাড়ির ভিতরে ধরেন তিনটা লাশ ধরেন ভিতরে পড়ি ধরেন মরি আছে, আর একজন ধরে হাঁচি বাড়া বলতেছে যে মারো বাপরে আমাকে বাঁচারে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ গুরুতর আহত নয়জনকে স্থানীয় ক্লিনিক ও সদর হাসপাতালে ভর্তি করে। বনপাড়ার একটি ক্লিনিকে মারা যান আরও এক নারী। হতাহতদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। NTV নিউজ ডেস্ক।